गुड मॉर्निंग फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम बोलपुर शांतिनिकेतन। सो आज के डे टू और एकदम सकाल सकाल उठे गेसि, फ्रेश हो गेसि, एबार आमरा बेरोबो। तो सकाल सकाल तोमादेर बोलपुर शांतिनिकेतन भिउटा एकबार देखिए रखबो। তোমরা সঙ্গে থাকো, আশা করি একটা মিঠে রোদের আমেজ যেটা এক্স্যাক্টলি এই সকালবেলায় এই যে রোদটা উঠেছে, তো আমরা মানে এই রোদের অ্যামেজটা গায়ে লাগাবো আর তারপরে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের আশা করি ভিডিওটি ভালোই লাগবে। আর যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর প্রিভিয়াস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটাও এখানে জানিও। আর যদি তোমরা প্রিভিয়াস ভিডিওটি না দেখে থাকো এখনও তাহলে অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে এর আগের এপিসোডটা দেখে নাও। তো আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, হোটেল থেকে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে কঙ্কালীতলা মন্দির, আর কঙ্কালীতলা মন্দির ঘোরার পরে ওখান থেকে যাব হচ্ছে বিশ্ববাংলা হাট। বিশ্ববাংলা হাট ঘুরে আমরা যাব হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, তারপরে সুরুর রাজবাড়ি, আর তারপরে সৃজনী শিল্পগ্রাম। তো এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। তো আমরা হোটেল ছেড়ে দিলাম, এখন ঘড়িতে বাজে 10টা, তো আমাদের চেক আউট টাইম ছিল 11:30, বাট আমরা একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম, তার কারণ আমরা আজকে যেহেতু ফিরে যাব বেকার আবার এদিকে এসে কোনো লাভ নেই, আমরা এই কটা জায়গা এক্সপ্লোর করে লাঞ্চ করে এখান থেকে বিকেলের দিকে রওনা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, আর তোমাদের একটাই কথা বলার, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের ফার্স্ট এপিসোড মানে এর আগের ভিডিওটা কেমন লেগেছে। আশা করবো ভালোই লেগেছে। এখন কঙ্কালীতলা যাচ্ছি, কঙ্কালীতলা যাওয়ার জন্য শ্যামবাটি বাজার থেকে যে হাইওয়েটা আছে NH 114, ঠিক আছে, তো এই রাস্তা ধরেই মোটামুটি 6 কিলোমিটার যেতে হবে। 6 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে কঙ্কালীতলা। বন্ধুরা, এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, তো এই দিকেই যেতে হবে কিছুটা। চলে এসেছি কঙ্কালীতলা মন্দির, দেখো এখানে পার্কিং রয়েছে, এখানে তোমরা যারা গাড়ি করে আসবে তারা পার্কিং করতে পারো, আমিও বাইক এখানেই পার্ক করেছি। আর এখানে প্রচুর দোকান রয়েছে, এই দোকানগুলোতে তোমরা যা যা তোমাদের কেনার সেগুলো কিনে নিতে পারো পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া আমাদের কমপ্লিট, তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখন ঘড়িতে বাজে 11:00, তো এরপরে আমরা যাব বিশ্ববাংলা হাট। তো বিশ্ববাংলা হাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, তাই জন্য এরপরে আমরা বিশ্ববাংলা হাটই যাব। তো এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার মতো ডিস্টেন্স বিশ্ববাংলা হাটের। তো চলো ডাইরেক্ট এবারে বিশ্ববাংলা হাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে প্রান্তিক স্টেশন, তো প্রান্তিক স্টেশনের কাছেই আমরা চলে এসেছি এখন, আর এখান থেকে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ বিশ্ববাংলা হাট হচ্ছে মাত্র 650 মিটার। দেখো বিশ্ববাংলা হাট, এখানে আমরা চলে এসেছি, বন্ধ। চলো জিজ্ঞাসা করা যাক ভিতরে গিয়ে। দাদা আজকে কি হাট বন্ধ? করোনার জন্য বন্ধ ছিল, করোনার জন্য বন্ধ ছিল। আর ভোটের পরে এটা খুলবে, এখন টোটালি বন্ধ, আর এমনি কত ব্যাপারটা যদি যতক্ষণ আমাদের এখান থেকে দেবে ততক্ষণ। আচ্ছা আচ্ছা, আর মানে এখানে কটা পর্যন্ত খোলা থাকে হাট? কটা থেকে স্টার্ট হয়, কটা পর্যন্ত খোলা থাকে? একটা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত, দুপুর 1টা থেকে 7টা পর্যন্ত প্রত্যেক দিনই খোলা থাকে, কিন্তু এখন করোনার জন্য বন্ধ। আচ্ছা এমনি একটু দেখা যাবে ভিতরটা? এমনি ওকে ওকে, থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, হাট তো আজকে বন্ধ, আজকে না অ্যাকচুয়ালি এই ডিউ টু কোভিড হাট এখন বন্ধ। তো এই জায়গাগুলোতেই হাট বসে, এই যে দেখতে পাচ্ছ আগে যে জায়গাগুলো এগুলোতেই হাট বসে, তো কি আর করা যাবে এখন হাট যখন বন্ধ, কিছু তো করার নেই। আমরা একটু জায়গাটা ওগুলো দেখতে হবে, অ্যাকচুয়ালি এখানে হস্তশিল্পের যে জিনিস মানে হাতে গড়া যে জিনিস ওগুলো পাওয়া যায়। টাইমটা তো বলেই দিল, দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। দেখো এখানে পরিবেশটা খুবই ভালো, মেন যেটা জিনিস, হ্যাঁ নিরিবিলি জায়গা। আর এই যে দেখতে পাচ্ছ জাস্ট সামনে ভিউটা দেখো, ভিউটা দেখো। তো
এখন বিশ্ববাংলা হাট থেকে বেরিয়ে গেছি, এখন যাব হচ্ছে ডিয়ার পার্ক। এই যে সামনে সোজা চলে যাচ্ছে হচ্ছে সোনাঝুরির হাট, আর আমরা লেফট সাইড নেব, এইদিকে হচ্ছে ডিয়ার পার্ক। বেসিক্যালি এটা একটা নেচার পার্ক, তো আমরা পার্কের মধ্যেই ঢুকে গেলাম। সত্যি মানে শুধু জায়গাগুলো দেখছি আর শুধু এনজয় করছি। এইদিকে ডান দিকে চলে যাচ্ছে লালবাঁধ, এদিকে লালবাঁধ চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে ডিয়ার পার্ক। এই হচ্ছে ডিয়ার পার্ক, চলে এসেছি পশ্চিমবঙ্গ সরকার বল্লভপুর অভয়ারণ্য বীরভূম বন বিভাগ। তো চলো ভিতরে ঢুকি, ভিতরে ঢুকি। এখানে কিছু কিছু নিয়মাবলী রয়েছে, আমি তোমাদের দেখিয়ে রাখি। দেখো ভিতরে থাকার সময় এক ঘন্টা সকাল 10টা থেকে 3:30 পর্যন্ত টিকিট পাওয়া যায়, বন্ধ হওয়ার সময় বৈকাল 4টে, বুধবার সম্পূর্ণ বন্ধ থাকে। টাকা তো এখানে টিকিটের মূল্য 50 টাকা, অ্যাডাল্টদের জন্য, শিশু 12 বছরের নিচে হলে 5 টাকা, আর এন্ট্রি ফিস ফর ডিয়ার পার্ক অ্যাডাল্ট 50। দেখতেই পাচ্ছ স্টুডেন্ট কার্ড যদি থাকে, স্টুডেন্ট কার্ড মানে আইডেন্টিটি কার্ড, তাহলে মাত্র 5 টাকা। আমরা এখন ডিয়ার পার্ক, যেখানে সব থেকে বেশি ডিয়ার আছে, সেখানে চলে এসেছি আর তোমাদের দেখাবো, চলো একদম। মন পুরো ভরে গেল, মানে তোমরা শুধু লাইন দেখো, মানে গুনে মানে আমরা গুনতে পারবো না যে কতগুলো আছে। সত্যি অনেক অনেক হরিণ রয়েছে এখানে, আর সত্যি মনটা জুড়িয়ে গেল। আমরা যেটা ভেবেছিলাম যে হরিণ দেখতে পাবো না, বাট রিয়েলি মানে এখানে এসে এত হরিণ আমরা এক্সপেক্ট করিনি। যাই হোক খুব ভালো লাগছে, তো চলো আর আগে এগিয়ে যাবো। এই ছাড়াও আরও আগে আমরা হরিণ আরও দেখতে পেতে পারি। তো এদের অ্যাকচুয়ালি এখন খাবার দেওয়ার টাইম হয়েছে, তাই এরা এখন এখানে এসে জমায়েত হয়েছে। আমাদের কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগছে। আর এতগুলো হরিণ আমি লিটারালি বলছি আমি আলিপুর জুতেও দেখিনি। সো এক মিনিট, তোর নাম কি? হানসে ব্রহ্মা। কি নাম? হানসে ব্রহ্মা। বাহ কি কিউট নাম। তো এখানে কি ঘুরতে এসছো? তো ফ্রেন্ডস আমাদের দেখা হয়ে গেছে ডিয়ার পার্কে, অনেকগুলো হরিণ দেখলাম, এত হরিণ দেখবো আমরা এক্সপেক্ট করিনি। পরিমল তুমি কেমন দেখলে কিছু বলো, বন্ধুরা জানতে চাইছে যে ফানিম্যান কেমন হরিণ দেখলো। ফানিম্যান প্রচুর হরিণ দেখেছে, মানে আমরা এত হরিণ দেখবো নিজেও বুঝতে পারিনি, প্রচুর হরিণ এখানে। আর যেহেতু আমরা বীরভূমে এসেছি, তো বীরভূমে হরিণ আমরা অনেক পেয়েছি, খুব খুশি আমরা। এরপরে যাবো চমর্থ সেনের বাড়ি, তারপরে সৃজনী শিল্পগ্রাম, তারপর হচ্ছে মেন যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে সুরুর রাজবাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো, মানে খুবই ভালো লাগবে আর প্রচুর অ্যাডভেঞ্চার হতে চলেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো না লাগে তাহলে দেন ডিসলাইকও করতে পারো, কিন্তু অবশ্যই কারণটা জানিও কেন তোমরা ডিসলাইক করলে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এরপরে একবারে অমর্ত সেনের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে সামনে দাদারা যাচ্ছে আমাদেরকে দেখিয়ে দেবে বলল, অমর্ত সেনের বাড়ি। এই যে এইটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি, এখানে উনি ওনার জিনিসপত্র যা যা উনি ব্যবহার করতেন সেগুলো সব রাখা আছে। কিন্তু ব্যাড লাক আমাদের, এই যে দেখতে পাচ্ছ লক, তাই আমরা ভিতরে ঢুকতে পারবো না, এই কোভিড সিচুয়েশনের জন্য ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো ওই বাড়িটির নাম হচ্ছে প্রতীচি, আর এই যে তোমরা এখানে দেখো এটা হচ্ছে এটি সেন, দ্যাট মিন্স অমর্ত সেন। এই যে বাঁদিকে মাঠটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌড় প্রাঙ্গণ, এখানে অ্যাকচুয়ালি বসন্ত উৎসবের সময় যে দোল পূর্ণিমা যে উৎসবটা হয় সেটা এই মাঠেই হয়। আর এখন আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই রয়েছি, যদিও ক্যাম্পাস ম্যাক্সিমামটা বন্ধ রয়েছে। তো এখান থেকে এখন যাচ্ছে হচ্ছে সৃজনী শিল্পগ্রামে, এই সামনেই গিয়ে বাঁদিকে সৃজনী শিল্পগ্রাম, আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের যে ইউনিভার্সিটি ক্যাম্পাস ওইটাই। সো ফ্রেন্ডস এই হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, চলে এসেছি এখানে। এখানে যে টাইমটা রয়েছে এখানে হচ্ছে টাইম অফ টিকিট ইস্যু হচ্ছে 9:30, সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত, ভিজিটিং টাইম হচ্ছে 9:30 থেকে 5টা পর্যন্ত। তো চলো ভিতরে চলে যাই, ভিতরে গিয়ে এখানে প্রচুর রেস্ট্রিকশনস, এখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, মোবাইলে এ যাবো, আমার গোপ্রোটা লাগানো ছিল সেটাকেও আমাকে খুলে ফেলতে হলো, সেটাও অ্যালাউ নেই,
আমরা 50 rupees দিয়ে একটা স্টিল ফটো তোলার একটা পারমিশন করেছি, সেই স্টিল ফটোই আমরা তুলতে পারবো। আর শুধু মোবাইলে আমি ভিডিও যদি করতে চাই, মোবাইলের ক্যামেরা ইউজ করলে টোটালি ফ্রি অফ কস্ট, বাট কোনো ক্যামেরা বা কিছু এখানে বের করলে যদি ভিডিও করছে ওরা দেখতে পায়, তাহলে কিন্তু 2000 rupees ফাইন আছে। আগে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যের কী কালচার রয়েছে এবং সেইগুলো সমস্ত কিছু এখানে রয়েছে, তো চলো এগুলো ভিতরে গিয়ে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আমাদের সৃজনী শিল্পগ্রাম ঘোরা কমপ্লিট। তোমরা তো দেখলে, আশা করি খুবই ভালো লেগেছে তোমাদের, সত্যি আমারও অনেক ভালো লাগলো। আমি মানে যতটা চেষ্টা করেছি দেখানো যায় তোমাদের ততটাই দেখিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলো অবশ্যই লাইক দিও। শিল্পগ্রাম থেকে বেরিয়ে গেলাম, এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে সুরুর রাজবাড়ি। তার আগে আমরা লাঞ্চ করব, তো লাঞ্চ করে যাব সুরুর রাজবাড়ি, আর ওখান থেকে আমরা ব্যাক করে যাব ব্যাক টু কলকাতা। তো চলো, আশা করি তোমাদের সৃজনী শিল্পগ্রাম ভালোই লেগেছে, আমার তো সত্যি অনেক ভালো লেগেছে। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বেশি কভার করা যায়নি, তো যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। সুরুল রাজবাড়ির কাছে চলে এসেছি, আমার গুগল ম্যাপ বলে দিয়েছে ডেস্টিনেশন, ইউ রিচড ইওর ডেস্টিনেশন। সো এই যে সুরুল রাজবাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরে ঢুকেও তোমাদের দেখাবো। সো ফ্রেন্ডস, আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে বেরিয়ে গেছি, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা ধরে সোজা আমাদের যেতে হবে গুসকরা, গুসকরা থেকে বর্ধমান। আশা করবো তোমাদের ভিডিওটি ভালোই লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবে, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও করতে পারো, কিন্তু অবশ্যই কারণটা জানাবে কেন ডিসলাইক করলে।
তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তার কারণ আমার ক্যামেরায় আর চার্জ নেই। তো আবার দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তোমাদের ভাইকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে সত্যি অনেক ভালো লাগে। আর যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো, বাই বাই, শান্তিনিকেতন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা এপিসোড নিয়ে, নতুন কোনো ব্লগে। চলো, টাটা।